নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে মাধ্যমিক পর্ষদের তো দেখো আজকে আমি পেজ নম্বর চারশো কুড়ি নম্বর পেজ নিয়ে আলোচনা করছি তো দেখো চারশো কুড়ি নম্বর পেজের যাবতীয় এক দাগ থেকে চার দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে আমি টু দা পয়েন্ট সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা ফলো করবে সেখানে তোমরা প্রত্যেকটা অঙ্ক সলভ পেয়ে যাবে এবার আমি চারশো কুড়ি নম্বর পেজ যেখান থেকে স্টার্ট হয়েছে আজকে আমি চারশো একুশ চারশো এবং চারশো তেইশ নম্বর পেজের যাবতীয় যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে আমি প্রত্যেকটা সেটের মানে প্রত্যেকটা পেজের বড় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো তোমাদের তো দেখো পাঁচ দাগের অঙ্কতে কি বলেছি আমাদের ফার্স্ট প্রশ্ন যে জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন জন প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি টেন পারসেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর মানে তিন বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষার্থী শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাই ঠিক আছে তো দেখো মনে করি যে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা পি ঠিক আছে এবং আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর পার্সেন্ট সময় কত এন সমান সমান তিন বছর তাই তো তো আমরা কী ফর্মুলা ইউজ করবো আমরা ফর্মুলা ইউজ করবো পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ঠিক আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা এন আছে ঠিক আছে তো দেখো পি এর মান কী আছে এক্স আছে ব্র্যাকেটের মধ্যে কী আছে ওয়ান প্লাস আর এর মান কত আছে টেন বাই হান্ড্রেড বাইরের দিকে কিউব সমান সমান কী আছে তিন হাজার নশো তো দেখো এক্স বাইরের দিকে ওয়ান প্লাস এই শূন্য এই শূন্য কেটে যায় কী থাকছে ওয়ান বাই টেন থাকছে সমান সমান কী থাকছে তিন তাই তো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তাহলে দশ আর এক কথা হয় এগারো বাই টেন এর মাথায় কিউব সমান সমান কত আছে তিন তাহলে কী আছে এক্স মাল্টিপ্লাই ইলেভেনের কিউব মানে কি গুণ ইলেভেন গুণ ইলেভেন কত হয় দুটো ইলেভেন গুণ করলেছিল একশো একুশ আর আর একটা ইলেভেন গুণ করলেছিল ওয়ান ডবল থ্রি ওয়ান ঠিক আছে এটা হয়েছে আর দশের কিউব মানে কি দশের কিউব মানে বলতে প্রজানো হয়েছে আমাদের এক হাজার তাই তো তার মানে আমরা দেখতে পারছি এই অঙ্কের ভিতর থেকে যে এক সমান সমান তিন হাজার নশো তিরানব্বই গুণ কি আছে এক হাজার বাই ঠিক আছে এক হাজার বাই এক হাজার তিনশো একত্রিশ ঠিক আছে তো তো দেখো তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে কাটাকাটি গেলে কী থাকছে তিন গুণ এক হাজার ঠিক আছে সমানসারণ কত হবে তিন হাজার সমানসার কত হবে তিন হাজার এর অ্যান্সার হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান্টীয় অঙ্ক একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু হাজার টাকা জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ দু হাজার তিনশো ষাট টাকা ও দু হাজার চারশো আশি টাকা ফেরত পান তবে ব্যাঙ্ক অফ পোস্ট অফিসের বার্ষিক মানে বার্ষিক শতকরা সরল মানে সুদের হার কত মানে বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অমল রায় তার যে আসল আছে মানে ব্যাংকের ক্ষেত্রে সেটা কিন্তু দু হাজার টাকা এবং এই ব্যাংকের ক্ষেত্রে মানে সহ কত আছে সুদাসন দু হাজার টাকা তাই তো অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশুপতি ঘোষের ব্যাংকের আমাদের প্রিন্সিপাল দু টাকা এবং এবং আমাদের সহ যেটা সহ আসল সুদাসন যাকে বলে দু হাজার টাকা ফেরত পান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাংকের ক্ষেত্রে বের করতে হবে অপর দিকে একটা পোস্ট অফিসের ক্ষেত্রে বের করতে হবে তাই তো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তো দেখো অমল রায়ের ব্যাংকের ক্ষেত্রে কী আছে পি সমান সমান দু টাকা যেটা তোমাদের আমি বলেছিলাম সময় কত আছে তিন বছর আছে তো দেখো তো দেখো এখান থেকে আমরা যদি সুদটা বের করি তাহলে কী হবে আমাদের সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে কত বেরোবে আমাদের সুদ সমান সমান তিনশো ষাট টাকা বেরোবে সুদ সমান সমান কত বেরোবে তিনশো ষাট টাকা বেরোবে তাহলে সুদের হারে মানে আরের ফর্মুলা কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই পি তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট কত আছে তিন হাজার ছশো মানে তিনশো মানে তিনশো ষাট টাকা সরি তিনশো ষাট টাকা আছে এবং মানে আমাদের মাল্টিপ্লাই হান্ড্রেড আছে সময় কত আছে তিন আছে এবং আমাদের পি কত আছে দু হাজার টাকা আছে তাই তো তো দেখো এখানে কাটাকাটি করা হয়েছে শূন্য 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 কাটা গেছে ঠিক আছে দিকে কাটছে তিনশয় আঠারো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে যে টোটাল ক্যালকুলেশন করে আরের মান কিন্তু আমরা সিক্স পাচ্ছি ঠিক আছে কত পাচ্ছি সিক্স পাচ্ছি তো দেখো তোমাদের আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি তিনশো ষাট গুণ একশো বাই কত আছে বাই আছে আমাদের তিন গুণ দু হাজার তাই তো তো দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য তিনটে শূন্য একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য কাটলাম ঠিক আছে তিন বারং কত হয় ছত্রিশ আর ছয় দুগুণি কত হয় বারো হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর সমান সমান সিক্স পার্সেন্ট বেরোচ্ছে ওকে কত বেরোচ্ছে আর সমান সমান আমরা দেখতে পাচ্ছি যে সিক্স পার্সেন্ট বেরোচ্ছে অমল রায়ের ব্যাংকের ক্ষেত্রে বুঝতে পারলে অমল রায়ের ব্যাংকের ক্ষেত্রে তাই তো তো দেখো এবার আমি পোস্ট অফিসের ক্ষেত্রে বের করবো ঠিক আছে তো বুঝতে পারছো আমরা টোটাল ক্যালকুলেশন করে কিন্তু আমরা দেখতে পারছি সিক্স পার্সেন্ট বেরিয়েছে পশুপতি ঘোষের পোস্ট অফিসের ক্ষেত্রে বের করব তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে প্রিন্সিপাল দু টাকা এবং সময় আমাদের তিন বছর কত বছর সময় আমাদের তিন বছর তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাচ্ছি তো দেখো পশুপতি ঘোষের পোস্ট অফিসের ক্ষেত্রে প্রিন্সিপাল দু টাকা সময় তিন বছর সুদ দু হাজার টাকা থেকে দু টাকা বাদ দিলে বেরোচ্ছে চারশো টাকা তো দেখো এবার আমি সুদের হারের ফর্মুলাটা বের করব ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই পি তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে শূন্য 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 পুরো কেটে দিয়েছি ঠিক আছে আমাদের তো দেখো বারো ২ চব্বিশ মানে চব্বিশ দুগুণি আটচল্লিশ আর তিন আঠা চব্বিশ ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর সমান সমান এইট পারসেন্ট তার মানে কি পশুপতি ঘোষের পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু হাজার টাকা ঠিক আছে যে ছিল আসল এবং টোটাল আমরা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে পশুপতি ঘোষের পোস্ট অফিসের যে সুদের হার সেটা কিন্তু আমাদের এইট পার্সেন্ট বেরিয়েছে কত পার্সেন্ট বেরিয়েছে এইট পারসেন্ট আমাদের কিন্তু বেরিয়েছে তো দেখো এবার আমি অঙ্কটা সলভ হয়েই গেছে বলতে গেলে তার মানে কি বলেছে ব্যাংকের ক্ষেত্রে কত আছে সিক্স পার্সেন্ট আর পোস্ট অফিসের ক্ষেত্রে ছিল এইট পারসেন্ট তো দেখো তিন দুগুনি ছয় আর চার দুগুনি আট ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে থ্রি ইস টু ফোর কী হবে থ্রি ইস টু ফোর অঙ্কর অ্যান্সার হবে পরের অঙ্ক কী বলেছে আমাদের তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে ছয়ের রোমান তো দেখো এই অঙ্কটা কিন্তু দু সালে কিন্তু পরীক্ষায় এসে গেছে ঠিক আছে তার জন্য এই অঙ্কটা আমি করে দেব না যেটা দু সালে মানে আসে সেটা কিন্তু দু সালে আসার চান্স নেই বললেই চলে তো দেখো এখান থেকে আমি অঙ্কটা করবো আমাদের দুই দাগের অঙ্ক রোমান এর অঙ্ক একটি ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম তবে সংখ্যাটি কত তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাই সেই দিকে প্লিজ তোমরা নজর দাও তো দেখো যে সমস্ত অঙ্কগুলো দু সালে আসতে পারে সেই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করে দিয়েছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল ঠিক আছে তো দেখো মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান সমান এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান সমান এক্স তো দেখো এখানে বলেছে যে অখণ্ড সংখ্যার পাঁচ গুণ তো দেখো অখণ্ড সংখ্যা যদি এক্স হয় তার পাঁচ গুণ যদি হয় তাহলে কত হবে ফাইভ এক্স হবে কত হবে ফাইভ এক্স হবে তাই তো এবং এখানে কী বলেছে এখানে বলেছে যে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম কার বর্গ এক্সের বর্গ এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার তার বর্গের দ্বিগুণ মানে কি গুণ দুই অপেক্ষা তিন কম মানে মাইনাস থ্রি অর্থাৎ 2x2-3 স্কোয়ার মাইনাস থ্রি তাই তো টু এক্স মাইনাস থ্রি তো দেখো এই যে টু এক্স মাইনাস থ্রি আমি করে দিয়েছি প্রশ্নানুসারে ঠিক আছে প্রশ্নানুসারে কী আছে টু এক্স তো দেখো অখণ্ড সংখ্যার পাঁচ গুণ মানে কি অখণ্ড সংখ্যার যদি এক্স হয় তার পাঁচ গুণ মানে কি ফাইভ হবে তাই তো তো দেখো টু মাইনাস ফাইভ দেখো আর ছয়ের থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত বেরোবে পাঁচ বেরোবে আর ছয়ের সঙ্গে যদি এক গুণ করি কত বেরোবে ছয় বেরোবে অর্থাৎ তোমরা তো জানো যে মিডিল টার্ম তো তোমাদের আমি অনেকবার শিখিয়েছি তো জাস্ট টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ওই এই দেখো সিক্স এক্স হয়ে গেল আর মাইনাসে মাইনাসে কী শিখিয়েছে প্লাস এক্স মাইনাস থ্রি বুঝতে পারছো তো দেখো এবার আমি কমন নিই টু এক্স যদি কমন যায় তাহলে কী থাকে এক্স মাইনাস থ্রি থাকে ব্র্যাকেটের মধ্যে অপর দিকে প্লাস অন যদি থাকে তাহলে কী থাকছে এক্স মাইনাস থ্রি হয় অর্থাৎ আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি বসে গেছে অপর দিকে এই যে টু এক্স এই টু এক্স ঠিক আছে এই টু এক্স প্লাস বলবে ঠিক আছে তো দেখো এটা কিন্তু ওয়ান হবে প্লাস হবে ঠিক আছে টু এক্স হবে ঠিক আছে বুঝতে পারছো আমি বলছি টু এক্স হবে কোনো কারণে হয়তো বাই মিস্টেক হয়ে গেছে যেহেতু ছাত্র ছাত্রী যে অঙ্কগুলো মানে ছাত্রছাত্রী যে অঙ্কগুলো করেছে তো হয়তো কোনো কারণে ভুল করে ফেলেছে তারা তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা নজর করো তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস যদি জিরো হয় তাহলে কীভাবে এক্স সমান সমান থ্রি বেরোবে তাই তো অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু টু এক্স প্লাস ওয়ান হবে ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান তো দেখো একটুখানি ভুল আছে এই জায়গাটা ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি টু এক্স প্লাস ওয়ান এই জিক টু যদি জিরো হয় তাহলে কী হবে টু এক্স সমান সমান মাইনাস ওয়ান হবে তাহলে এক্স সমান সমান কী হবে মাইনাস ওয়ান বাই টু হবে অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে না নট ইকল টু ঠিক আছে এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এক্স সমান সমান থ্রি এটাই আমাদের উত্তর হবে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে তো দেখো এবার আমি চারশো বাইশ নম্বর পেজের আর দাগের অঙ্কটা সলভ করাবো তো দেখো কি বলেছে এ স্কোয়ার বাই বি সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি বাই এ প্লাস বি সমান সমান হলে দেখাও যে 1 বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান তো দেখো সমান সমান ওয়ান হবে তো দেখো আমি এই অঙ্কটা কী করে সলভ করাছি সেই দিকে প্লিজ তোমরা নজর করো ঠিক আছে তো দেখো অঙ্কটা এ বাই তো দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি আর বি স্কোয়ার বাই সি প্লাস এ আর সি স্কোয়ার বাই এ প্লাস বি ঠিক আছে সমান সমান ওয়ান তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তার মানে এ স্কোয়ার প্লাস এ বাই বি প্লাস সি যদি ওয়ান হয় তাহলে কী হবে এ B C সমান বি প্লাস সি হবে তাই তো অপরদিকে বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সময় যদি ওয়ান হয় তাহলে বি স্কোয়ার সমান সমান সি প্লাস এ হবে স্কোয়ার সমান এ প্লাস বি এটা কিন্তু সিএস সমান সমান এ প্লাস বি একটু বোঝা যাচ্ছিলো না তার জন্য সমস্যা হয়েছে তো মানে আমরা দেখতে মানে আমরা দেখতে পারছি যে এ স্কোয়ার সমান বি প্লাস সি বি স্কোয়ার সমান সি প্লাস এ আর সি স্কোয়ার সমান কী আছে এ প্লাস বি এই দেখো এখানে করা আছে ঠিক আছে তো দেখো এগুলো কেটে দিচ্ছি তো আমি কি করছি উভয়ের সঙ্গে অর্থাৎ উপরের সঙ্গে গুণ করেছি এবং নিচের সঙ্গে গুণ করেছি ঠিক আছে তো দেখো গুণ করলে কি হবে উপরের সঙ্গে গুণ করলে কী হবে এ বাই এ প্লাস কর এ এ গুণ করলে কী হবে এ কর হবে নিচে অপর দিকে ওয়ানের সঙ্গে বি গুণ করলে বি হবে এবং নিচে কী হবে বি প্লাস বি হবে অপর দিকে উপরের সঙ্গে সি এবং নিচের সঙ্গে সি গুণ করলে সি বাই সি বাই সি প্লাস সি হবে তাই তো তো দেখো এ বাই এ মান কী আছে বি প্লাস সি বসিয়ে দিছি অপর দিকে তো দেখো বি বাই

এ প্লাস বি প্লাস সি তাই তো এবার আমি সরল করবো কী করবো সরল করবো তাই তো তো দেখো যদি আমরা সরল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লসকেও কিন্তু এ প্লাস বি প্লাস সি হবে তার মানে কী আছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি যদি কেটে যায় তাহলে কী থাকে উপরে এ থাকে এটা এখানে বসে গেছে অপর দিকে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি যদি কেটে যায় তাহলে কী থাকে বি থাকে এ বি থাকে অপর দিকে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি যদি কেটে থাকে তাহলে এখানে কী থাকে সি থাকে এখানে সি আমি বসিয়ে দিচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি সি যদি কেটে যায় তাহলে কী থাকছে ওয়ান থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা এল এইচ এস সমান সমান আর এস কী আছে প্রমাণিত বুঝতে পারছো আমি কী বলছি প্রমাণিত তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করিয়েছি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি এটার ফর্মুলা ফেলেছি बी स्कोर माइनस टू बी सी ठीक है टू बी सी प्लस सी स्कोर पान बसि दी हमें लास्ट दिखे पाँच डिस्कोर के फोर माइनस टू डिस्कोर के क्यू प्लस टू डी स्वयर के स्कोयर प्लस डी स्कोर के स्कोर माइनस टू डिस्कोर के फोर प्लस टू डिस्कोर के सिक्स प्लस डिस्कोर के फोर माइनस डु स्कोर माइनस टू डिस्कोर के स्कोर प्लस डू मैं प्लस डिस्कोर তো দেখো এইটা এইটা এইগুলো সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে আমাদের কি কি থাকছে আমাদের থাকছে এই অঙ্কটায় আমাদের এই অঙ্কতে থাকছে ডি স্কোয়ার কে সিক্স মাইনাস টু ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার থাকছে তাই তো তো দেখো এখান থেকে যদি আমি ডি স্কোয়ার কমন নিই তাহলে কী থাকছে কে সিক্স মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান তো বুঝতে পারছো এবার আমি আর এই এসটা সলভ করিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো দেখো এ মাইনাস ডি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলেছি এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার ঠিক আছে তো দেখো এর মান কী আছে ডি কে কিউব ঠিক আছে এটা কিন্তু কিউব আছে ঠিক আছে মাইনাস সূত্রে টু ডি ঠিক আছে এর মান কী আছে এর মান আছে এটা টু এ ঠিক আছে তো দেখো টু আছে টু আমাদের এর মান কী আছে ডি কে কিউব আছে ইন্টু ডি + d2 তা মানে কি আছে d2 কে 6 ঠিক আছে -2 d2 k3 + d2 তো দেখো এখান থেকে যদি আমি d2 কমন নেকি থাকে k6 - 2k2 + 1 তাহলে দেখো এই যে এইটার এইটা কিন্তু প্রমাণিত অর্থাৎ lhs সমান সমান rhs ওকে প্রুভড p r o v e d বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি তো দেখো এগুলো আমরা একটু কেটে দিচ্ছি ঠিক আছে যেহেতু অঙ্কগুলো কিন্তু একটু নোংরা হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে তো দেখো এবার আমি বারো দাগের অঙ্কগুলো সলভ করাবো তো দেখো বারো দাগের অঙ্কর ভিতর থেকে রোমান ওয়ানের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং রোমান থ্রির অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্কই তোমাদের আমি সলভ করে দেবো এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি তো দেখো আজকে আমি সম্পূর্ণ বড় প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র উপপদ্য এবং সম্পদ বাদে বাকি অঙ্কগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট আছে যেগুলি পরীক্ষায় আসার চান্স খুবই মানে গুরুত্বপূর্ণ বলে মনে করি সেই সমস্ত অঙ্কগুলো টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করিয়ে দেব। তো দেখো বারো রোমাননের অঙ্ক কি বলেছে তো দেখো বারো থেকে রোমাননের অঙ্ক বলেছে দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাদের অন্তর পাই বাই টুয়েলভ হলে কোন দুটির ষষ্ঠিক বৃত্তীয় মান নির্ণয় করো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো আমি তো মনে করো দুটি কোন মনে করো একটি কোন এক্স এবং অপর কোন ওয়াই ঠিক আছে তা দেখো অপর কোন যদি ওয়াই হয় একটি কোন এক্স অপর কোন ওয়াই ঠিক আছে এদের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান কত বলেছে একশো পঁয়ত্রিশ ঠিক আছে এটা কিন্তু আমাদের এক নং সমীকরণ ঠিক আছে অপর দিকে বলেছে তাদের অন্তর তাদের অন্তর বলতে বোঝানো হয়েছে যে এক্স মাইনাস ওয়াই সমান সমান অন্তর কত আছে পাই বাই টুয়েলভ পাই মানে কি একশো আশি আর টুয়েলভ মানে কি পাই বাই টুয়েলভ মানে কি টুয়েলভ মানে বারো বাক্য কত হয় পনেরো ডিগ্রি কত হয় পনেরো ডিগ্রি হবে বুঝতে পারছো কী বলছি আমি তো দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আছে পনেরো ডিগ্রি এটা ডিগ্রি আছে এটাও ডিগ্রি আছে তো দেখো যদি আমরা ক্যালকুলেশন করি এটা এটা কেটে যায় টু এক্স সমান সমান কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি তো এক সমান সমান কত হবে একশো পঞ্চাশ ভাগ দুই কত হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি হবে কত হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি হবে বুঝতে পারছো আমরা কী বলছি তো দেখো অঙ্কটা কেটে দিচ্ছি তো দেখো তো মাত্র আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা করা আছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আশা করি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে দু সালের মাধ্যমিক পরীক্ষায় তার মানে আমরা দেখতে পাচ্ছি মনে করি একটি সংখ্যা এক্স অপর কোন মানে একটি কোন এক্স অপর কোন ওয়াই এক্স প্লাস ওয় ছাশন একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা আমাদের এক নং সমীকরণ এক্স মাইনাস ছয় ছয়শন পাই বাই টুয়েলভ মানে কি একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে কত হবে পনেরো বেরোবে কত বেরোবে পনেরো বেরোবে অর্থাৎ মানে কি এক্স প্লাস ওয়াই ছয় ছয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ছঞ্ছন পনেরো ডিগ্রি তো দেখো ভাগ করলে কত হবে আমাদের ভাগ করলে মানে এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায় তো টু এক্স সমাশন কত আছে দেড়শো ডিগ্রি তো দেখো এক্স মাসন কী আছে মানে দেড়শোকে দুইতে ভাগ করলে কত হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি বেরোবে কত বেরোবে সেভেন্টি ফাইভ ডিগ্রি বেরোবে তো দেখো এবার আমরা এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তার মানে কি আছে এক্স প্লাস ওয়াই সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা কিন্তু আমাদের এক নং সমীকরণ তাহলে এক্সের মান কী আছে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি প্লাস ওয়াই সমান সমান একশো পঁয়ত্রিশ তাহলে কী আছে ওয়াই সমান সমান কী আছে একশো পঁয়ত্রিশ মাইনাস পঁচাত্তর সমসান কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে তা মানে কি একশো আশি ডিগ্রি সমস্যান পায় রেডিয়ান এক ডিগ্রি সমস্যান কী আছে পায় রেডিয়ান বাই একশো আশি আর পঁচাত্তর ডিগ্রি সমস্যান কত আছে পাই রেডিয়ান বাই একশো আশি গুণ পঁচাত্তর তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি যে ফাইভ পাই বাই টুয়েলভ ঠিক আছে রেডিয়ান ঠিক আছে ফাইভ পাই বাই টুয়েলভ তো বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো এবার আমি ষাট ডিগ্রি দিয়ে যে পাবো এটা তো পঁচাত্তর ডিগ্রির মানটা বের করেছি এবার আমি ষাট ডিগ্রি দিয়ে মানটা বের করে দিচ্ছি তো দেখো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানেই দেখে দেবো একশো আশি ডিগ্রি যদি পাই রেডিয়ান হয় তাহলে এটার সময় কত হবে পাই রেডিয়ান বাই একশো আশি ডিগ্রি তাহলে এই যে আমাদের ষাট ডিগ্রিতে কত এই যে ষাট ডিগ্রিটা বের করতে বলেছে ষাট ডিগ্রির সময় কত হবে পাই রেডিয়ান বাই একশো আশি গুণ ষাট ষাট কাটাকাটি করলে কত হবে তিন হবে তিন হবে এটা তিন ঠিক আছে তার মানে কী আছে তার মানে পাই বাই থ্রি রেডিয়ান ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে তো দেখো তোমাদের আমি অঙ্কটা দেখাচ্ছি ঠিক আছে তার মানে একশো আশি ডিগ্রি শোনাসন পায় রেডিয়ান এক ডিগ্রি শোন কী আছে পায় রেডিয়ান বাই একশো আশি ষাট ডিগ্রি কত আছে পায় রেডিয়ান বাই একশো আশি গুণ ষাট তো দেখো কাটাকাটি করলে কত হবে এটা কাটাকাটি করলে হবে নিচে হবে এটা তিনটা নিচে হবে ঠিক আছে তিনটা নিচে হবে অর্থাৎ এর অ্যান্সার হবে পাই রেডিয়ান বাই থ্রি ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে তো দেখো আমাদের অঙ্ক বলেছে সাইন সতেরো ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই হলে শেক সতেরো ডিগ্রি মাইনাস সাইন সেভেন্টি থ্রি ডিগ্রি হলে এক্স স্কোয়ার মানে কি এর মান এটা হবে ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে যে এক্স স্কোয়ার বাই ওয়াই রুটের ভিতরে কী আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স তো দেখো এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে এটা সাইন সতেরো ডিগ্রি আছে এটা শেক সতেরো ডিগ্রি আছে এটা কথা হচ্ছে সাইন সেভেন্টি থ্রি ডিগ্রি আছে অর্থাৎ এটাকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে তো দেখো আমি কী করছি আমরা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে এটা এ এটা বি এটা সি তো দেখো সাইন মানে কি হ্যালো বাই অতিভুজ অর্থাৎ বাই যদি অতিভুজ হয় তাহলে আমাদের ভূমির মান কী আছে ভূমি সমান সেন কী আছে অতিভুজ স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ মানে কী হবে এটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে আমাদের ভূমির মানটা বুঝতে পারছো আমি কী বলছি এই যে বিসি আছে রুটের ভিতরে ওয়াই স্কার মাইনাস এক্স হয়েছে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো আমি এইগুলো আমি একটু কেটে দিচ্ছি তো দেখো শেখ সেভেন্টিন ডিগ্রি মানে কি এটা শেখ সেভেন্টিন ডিগ্রি আছে আর সাইন সেভেন্টি থ্রি ডিগ্রি আছে এটাকে পরিবর্তন করেছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি তার মানে কি আছে কষ সতেরো ডিগ্রি হবে কচ সতেরো ডিগ্রি হবে তো দেখো শেখ মানে কি শেখ মানে কি অতিভুজ বাই ভূমি আর কস মানে কি ভূমি বাই অতিভুজ তো দেখো আমি মানগুলো বসিয়ে দিয়েছি ঠিক আছে ভূমি মানে কি এই যে এই যে আমি তোমাদের যখন ছবিটা অঙ্কন করেছিলাম এটা আমাদের কিন্তু লম্ব ঠিক আছে লম্বটা এক ছিল ভূমিটা আমাদের ছিল ওয়াই রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল আর আমাদের অতিভুজ ছিল ওয়াই ছিল ঠিক আছে এটা এ এটা এ এটা বি ছিল আর এটা সি ছিল তা মানে কি আছে বাই ভূমি মানে কি এটা এটা অতিবুজ বুঝবাই ভূমি এই যে এটা হবে এটা বসিয়ে দিচ্ছে এই যে আর এখানে কি আছে ভূমি বাই অতিবুজ অর্থাৎ ভূমি বাই অতিবুজ এটা আমি এখানে বসিয়ে দিছি তাই তো তো দেখো এবার অঙ্কটা বলতে গেলে হয়েই গেছে এবার আমি কি করে অঙ্কটা করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো লসগু কত আছে লসু আছে ওয়াই আছে বাইরের দিকে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তো দেখো এই এটা এটা যদি কেটে যায় ভাগে ভাগে যদি কেটে যায় সে কী থাকছে ওয়াই থাকে আর এখানে ওয়াই থাকে ওয়াই স্কোয়ার হয়ে গেল তাই তো অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার ভিতরে যে এই ওয়াই আর এই ওয়াই যদি ভাগে কেটে যায় তাহলে কী থাকছে রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অপর দিক উপরে কী থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুটের ভিতরে তার মানে কী থাকছে দুটো থাকছে অর্থাৎ এর হোলস্কোয়ার হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুটো যেহেতু তার মধ্যে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে হলে কী হবে তো দেখো এবার আমি কী করব যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এদিকে কী থাকছে মাইনাসে মাইনাস এটা কিন্তু প্লাস এক্স স্কোয়ার হবে ঠিক আছে তো দেখো এটা এটা কেটে যাচ্ছে কী থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই রুটের ভিতরে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস বুঝতে পারছো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এলএইসএস মান সমান আর এইস এস তো দেখো পরের যে পরিমিতির অঙ্কগুলো আছে এবং আমাদের হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক আছে এবং আমাদের রাশিবিজ্ঞানের অঙ্ক আছে খুব শীঘ্রই আমি সলভ করিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে ঠিক আছে